সাতক্ষীরা শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা শেষ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির প্রাঙ্গণে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সকাল 10টার দিকে সাতক্ষীরার ঐতিহাসিক যশোরেশ্বরী মন্দির প্রাঙ্গণে যান নরেন্দ্র মোদি। সেখানে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রবেশ করেন মন্দিরের মূল অংশে। মন্দিরের ভেতর প্রায় 10 মিনিট সময় কাটান ভারতের প্রধানমন্ত্রী, অংশ নেন পূজা অর্চনায়। রীতি অনুযায়ী পূজা অর্চনা শেষে কয়েক দফা মন্দিরের মূল অংশ প্রদক্ষিণ করেন নরেন্দ্র মোদি। পরে আবার শুভেচ্ছা বিনিময় পর্বে অংশ নেন তিনি। প্রায় 45 মিনিট সময় কাটিয়ে সাতক্ষীরা শ্যামনগর থেকে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা করেন ভারতীয় প্রধানমন্ত্রী।